তেজগাঁওয়ে রেলে অগ্নিসংযোগের ঘটনায় কথা বলছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। যখন আমাদের বিমানবন্দর ট্রেন আপনার স্টেশন ছেড়ে তেজগাঁয় আসে, এর ভিতর থেকে এখানে আগুন দেওয়া হয় এবং এখানে আপনার তিনটি কোচে আগুন দেওয়া হয় এবং এখানে চারজন এখানে মারা যায় আর তিনটি কোচ সম্পূর্ণভাবে এটি আপনার পুড়ে যায় এবং যে চারজন মারা গেছে এর ভিতরে দুজনের নাম আমরা পেয়েছি, ইন ডিটেলস আমরা এখন পর্যন্ত আমরা পাই নাই, ঠিকানা পাই নাই। একজনের নাম হলো নাজির আক্তার পপি, 32 বছর বয়স, এবং তার ছেলে ইয়াসিন 3 বছর বয়স, আর দুজনের আমরা পরিচয় এখনো পাই নাই। এই এই হলো আপনার এইখানে এই ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে একটি গণতান্ত্রিক দেশে রাজনৈতিক কর্মসূচি দিতেই পারে, কিন্তু এর সঙ্গে যে সহিংসতা, বিশেষ করে আপনারা সবাই জানেন যে যখন এই রেলকে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 11 সাল থেকে রেল মন্ত্রণালয় আলাদা করে এই রেলকে অন্যান্য আমাদের যে যোগাযোগ ব্যবস্থার সঙ্গে পাল্লা দিয়ে রেলকে আমরা এগিয়ে নিচ্ছি এবং রেল সব দেশেই একটি নিরাপদ, কম ঝুঁকিপূর্ণ এবং সাশ্রয়ী একটি বাহন, যেটাতে সাধারণ মানুষের পরিবহনটাকেই প্রাধান্য দেওয়া হয়। তারপর আমরা চেষ্টা করছি এই রেল পরিবহন ব্যবস্থাকে নিরাপদ রাখা, নিরাপদ করা এবং সাধারণ মানুষের কাছে আপনার এটাকে আরো বেশি জনপ্রিয় করা মানুষের। কিন্তু এবং যে কারণে অনেকগুলো প্রকল্প ইতিমধ্যে আমরা বাস্তবায়ন করেছি এবং রেলের ব্যাপারে আপনারা জনগণের কাছে এটাকে অনেক জনপ্রিয় করে তুলেছেন এবং রেলের ইতিমধ্যে আমরা কক্সবাজারের সঙ্গে আমরা আমাদের যোগাযোগ আমরা সম্পূর্ণ আমরা করতে পেরেছি। আমরা পদ্মা সেতুর উপর দিয়ে আপনার ভাঙ্গা পর্যন্ত যোগাযোগ আমরা ইতিমধ্যে স্থাপন করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছে এবং এদিক দিয়ে এখন নিয়মিত ট্রেন চলাচল করছে। আমরা আগামী জানুয়ারির 1 তারিখ থেকে খুলনা থেকে আমরা আপনার মংলা পর্যন্ত, খুলনা থেকে যশোর, যশোর থেকে মংলা, এইভাবে আমরা ট্রেন চলাচলের জন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি।